প্রতারণার অভিযোগে কারারক্ষীর চাকরি গেছে। বিএনপি রাজনীতির সাথে যুক্ত হলে ও আওয়ামী লীগের এক প্রভাবশালী সংসদ সদস্য পরিচয়ে কাজ বাগিয়ে নিতে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে ফোন দিতেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অধিদপ্তরের প্রধানদের। এমন এক প্রতারক তারেক সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। 2020 সালে প্রতারণার অভিযোগে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কারারক্ষীর চাকরি হারান নরসিংদীর তারেক সরকার। সচিব থেকে শুরু করে মন্ত্রী, বিভিন্ন বাহিনী ও অধিদপ্তর সহ সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহে ছিল তার। ব্যক্তিগত নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন বাগেরহাট দুই আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় পরিচয়ে। সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই সরকারি বিভিন্ন সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের চাকরির সুপারিশ করতেন আর সাধারণ মানুষের কাছ থেকে লুটে নিতেন লাখ লাখ টাকা। সংসদ সদস্য শেখ তন্ময় পরিচয়ে চাকরির তদবির করতে প্রতারক তারেক সরকার কারা উপমহাপরিদর্শকের সাথে যোগাযোগ করলে সন্দেহ হয় তার। ভিন্ন মাধ্যমে নিশ্চিত হন পাতা হয়েছে প্রতারণার ফাঁদ। যখন আমার সাথে কথা বললেন তখন আমি বললাম যে ওনার নাম্বারটা তো এটা আরেকটা নাম্বারে তো আরেকদিন কথা বলেন, তখন উনি যাচাই বাছাই করে আমাকে নাম্বারটা দিতে বললেন এবং সেভাবেই মনে হয় এটা ভয় হিসাবে ধরা পড়েছে। অভিযোগ পেয়ে তারেক সরকারকে গ্রেপ্তার করে তার প্রতারণার বিস্তৃতি সন্ধানে মাঠে নামে পুলিশ। 2018 সালে তার বিরুদ্ধে ভোট কেন্দ্র ভাঙচুর, তারপরে ভোট কেন্দ্রে সহিংসতা করা নিয়েও তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সে মন্ত্রণালয়ের প্রধান যারা আছেন তাদের নাম্বারগুলি সে অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছে। তার মানে তাকে যদি আমরা এখন যদি আইনের আওতা না আনতে পারতাম হয়তো বা ভবিষ্যতে সে আরও এরকম প্রতারণার আশ্রয় নিত। প্রযুক্তির উৎকর্ষতায় প্রতারণার কৌশলও বদলাচ্ছে জানিয়ে যে কোনো বিষয়ে তথ্যের সঠিক যাচাই বাছাইয়ের পরামর্শ পুলিশের। প্রাথমিকভাবে যাচাই করে নিয়ে তারপরে আমাদের রেসপন্সটুকু করা উচিত। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।